চাপায়ের আম অত্যন্ত সুস্বাদু, তুমি আমার কাছে আম চেয়েছো। এখন আমি যেহেতু অনলাইন বিক্রেতা, সেক্ষেত্রে আমার আম শেষ। আমি বললাম যে ম্যাঙ্গো ইজ আউট অফ স্টক। আম ম্যাঙ্গো হচ্ছে কি স্টকের বাইরে, মানে স্টক নেই। বাট সাম হাউ আই ম্যানেজ টু সেন্ড ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আরও একটি ক্লাসে তোমাদের সামনে চলে এলাম। আজকের ক্লাসটি হচ্ছে সাম এর ব্যবহার। যদিও বা সাম নিয়ে অনেক ভিডিও বানানো হয়েছে, তারপরেও আজকের এই সাম নিয়ে এক্সক্লুসিভ কিছু আলোচনা করব। সেটা হচ্ছে সামের অর্থ হচ্ছে কেউ। সাম মানে হচ্ছে কেউ। সাম সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে আমরা ইউজ করি। যেমন হচ্ছে সাম পিপুল, সাম স্টুডেন্টস, সাম চেয়ার্স, এগুলো হচ্ছে প্লুরাল। এবং সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা সাম ওয়াটার, সাম মিল্ক, সাম ওয়াটার, সাম টেনশন, সাম প্রবলেম, আমরা যেগুলো আনকাউন্টেবল সেগুলোর ক্ষেত্রেও আমরা সাম ইউজ করতে পারি। তাহলে কি প্লুরাল এবং সিঙ্গুলার উভয় ক্ষেত্রে আমরা ইউজ করি। এখন আমরা সামের ব্যবহারের সামকে প্রথমে নিয়েছি এবং সামের সাথে কি হয় ওয়াট, সাম ওয়াট মানে কিছুটা। সামের সাথে ওয়াট যোগ হলে কিছুটা। আমরা এটা দিয়ে একটি সেন্টেন্স বানাই, আই ওয়াজ সাম ওয়াট সারপ্রাইজ টু সি হিম। আমি কিছুটা সারপ্রাইজ ছিলাম, মানে আশ্চর্য হয়েছিলাম তাকে দেখে। ধরো যে যার আসার কথা নয় অথচ সে চলে এসেছে, তার সাথে দেখা হয়ে গেছে, ঠিক এই ধরনের এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আই ওয়াজ সাম ওয়াট সারপ্রাইজড, আই ওয়াজ সাম ওয়াট সারপ্রাইজ। আমি কিছুটা সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম বা ছিলাম তাকে দেখে। আম সারপ্রাইজ টু সি ইউ হেয়ার, আমি তোমাকে এখানে দেখে কিছুটা সারপ্রাইজড। এরপরে দেখো সামের সাথে আমরা লাগিয়েছি হাউ, যার অর্থ হচ্ছে কোনোভাবে, কোনোভাবে মানে কোনো একটা উপায়ে, কোনো না কোনোভাবে। আমরা বলি না আমি এটা কোনো না কোনোভাবে পেয়েছি বা পেয়েছিলাম। সো এটা নিয়ে একটি সেন্টেন্স বানাই, সেটা হচ্ছে ইট ওয়াজ টাফ, এটা ছিল কঠিন, বাট সাম হাউ আই ডিড, এটা ছিল কঠিন বাট কোনো না কোনোভাবে আমি এটা করেছিলাম। চাপায়ের আম অত্যন্ত সুস্বাদু, তুমি আমার কাছে আম চেয়েছো। এখন আমি যেহেতু অনলাইন বিক্রেতা, সেক্ষেত্রে আমার আম শেষ। আমি বললাম যে ম্যাঙ্গো ইজ আউট অফ স্টক। আম ম্যাঙ্গো হচ্ছে কি স্টকের বাইরে, মানে স্টক নেই। বাট সাম হাউ আই ম্যানেজ টু সেন্ড ইউ, কিন্তু কোনো না কোনোভাবে আমি এটা ম্যানেজ করেছিলাম তোমাকে পাঠানোর জন্য এবং তোমাকে পাঠিয়েছিলাম। তাহলে সাম হাউ এই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা এটা যে কোনোভাবেই যে কোনো জায়গাতে ইউজ করতে পারি। এরপরে আমরা চলে আসলাম সাম ওয়্যার, মানে কোথাও, মানে কোনো না কোনো একটা জায়গা, কোথাও অন্য কোনো জায়গা যেটা আমি চিনি না, জানি না। সো লেটস গো সাম ওয়্যার, লেটস গো সাম ওয়্যার, চলো অন্য কোথাও যাই আমরা। অনেকে হয়তো কোশ্চিন করতে পারে যে এখানে কি অ্যানি ওয়্যার হবে, না আমরা এখানে অ্যানি ব্যবহার করতে পারবো না, অ্যানি একমাত্র নেগেটিভ ক্ষেত্রেই ইউজ করতে পারবো। ওয়েল লেটস গো সাম ওয়্যার, চলো কোথাও যাই। তারপরে দেখো আমরা সামের সাথে থিং দিয়েছি, এই সামথিং নিয়ে অনেক আমরা ক্লাস করেছি। সো এখানে সামথিং মানে হচ্ছে কিছু, লেটস হ্যাভ সামথিং, চলো কিছু খাই, এখানে হ্যাভ অর্থ কিছু খাওয়া অর্থে ইউজ করেছি, লেটস হ্যাভ সামথিং। এরপরে সামের সাথে অন ইউজ করেছি, সামন মানে হচ্ছে কেউ, কল সামন, কাউকে ডাকো, কল সাম ওয়ান। এরপরে দেখো সামের সাথে রয়েছে বডি, সাম বডি মানে হচ্ছে কেউ, হেল্প সাম বডি, কাউকে সাহায্য করো, হেল্প সাম বডি। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি নিশ্চয়ই তোমাদেরকে ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে ভিডিওটি এখনই শেয়ার করে দাও, লাইক করে দাও, এবং কোনো কিছু জানার প্রয়োজন মনে হলে বা মন্তব্য থাকলে সেটা কমেন্ট সেকশানে করে দাও। আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে নতুন কিছু নিয়ে, নতুন টপিক নিয়ে দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।